গুড মর্নিং গাইস, কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমি সকাল সকাল পায়েস বানাতে চলে এসেছি। তো আজকে হচ্ছে রবিবার, আমি ভাবলাম যে সকাল সকাল অল্প একটু পায়েস বানাই, ঠাকুরকেও তোলা হয়ে যাবে, আমরাও খাবো। তো পুজো হয়ে গেছে, তারপরে আমি এসেছি বাজারে। তো অল্প একটু মাছ নেবার ছিল, সেই জন্য অল্প একটু মাছ নিয়ে নিলাম। তারপরে যাচ্ছি হানিকে ড্রয়িং ক্লাস থেকে নিতে। ওকে সকালবেলা ড্রয়িং ক্লাসে দিয়ে তারপরে ঘরের কাজ টাজ করছিলাম। তো বাজার করা হয়ে গেছে, ড্রয়িং হানিরও ড্রয়িং দেখো হয়ে গেছে কমপ্লিট। তোকে নিয়ে চলে এসেছি বাড়ি। তো আজকে ব্রেকফাস্টে বানিয়েছি ঘুগনি আর ব্রেড। তো ঘুগনির সাথে আর রুটি কিছু বানাইনি, এটা সকালবেলা আমি বানিয়েই গেছিলাম। তো তারপরে আমি নিয়ে বসলাম কাঁঠাল খেতে। তো কাঁঠাল এনেছিলাম, সেজন্য ভাবলাম এক গামলা কাঁঠাল নিয়ে বসেছি, তোমরা ভয় পেয়ে যেও না। তো সবাই একটু একটু খেয়েছে, তো আমি যা বাকিগুলো আমি খাচ্ছি। তো কাঁঠালটা খুবই মিষ্টি ছিল। তো এই যে বাজার থেকে নিয়ে এসেছি মাছ, এগুলো ভালো করে ভেজে, তো ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে একটু কষা কষা করে রান্না করব। তো হয়ে গেছে আমার মাছ কষা, আর বানিয়েছি ভেজিটেবিল ডাল, সব সবজি দিয়ে ভেজিটেবিল ডাল করেছি। তো আজকেই এটাই ছিল আমার লাঞ্চ মেনু। টাটা।